বাংলাদেশের যৌনকর্ম নিয়ন্ত্রণ আইন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিশু পতিতাবৃত্তি জোরপূর্বক পতিতাবৃত্তি অবৈধ পতিতালয় ইত্যাদির বিরুদ্ধে আইন বলবৎ আছে বিভিন্ন আইন কখনো কখনো পতিতাবৃত্তির বিরুদ্ধে ব্যবহার করা হয় বাংলাদেশের দণ্ডবিধি 372 373 364 ক ও 366 খ ধারায় পতিতাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের ক্রয় বিক্রয়ের শাস্তির বিধান বর্ণনা করা হয়েছে দণ্ডবিধি 209 ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনে অল প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় বেল আইকন বাজানোর পাশাপাশি একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তো শুরু করা যাক 292 ও 294 ধারায় পতিতাবৃত্তিকে গণ উপদ্রব বলে আইনগতভাবে অপরাধ হিসাবে গণ্য করে অপরাধীর জরিমানা ও কারাদণ্ডের বিধান করা হয়েছে এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধ্যাদেশের 1976 এর 74 ধারায় পতিতাবৃত্তির জন্য আহ্বান করাকে অপরাধ হিসাবে গণ্য করে অপরাধীর কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে দণ্ডবিধি 372 ধারা অনুসারে যে লোক 18 বছর বয়সের কম বয়স্ক কোনো ব্যক্তিকে যে কোনো বয়সে ব্যবসাবৃত্তি বা অন্য কোনো লোকের সহিত অবৈধ যৌন সহবাস অথবা কোনো বেআইনি ও অসৎ উদ্দেশ্যে নিয়োজিত বা ব্যবহৃত করে এই উদ্দেশ্য কিংবা অনুরূপ ব্যক্তি যে কোনো উদ্দেশ্য নিয়োজিত বা ব্যবহৃত এরূপ সম্ভাবনা রয়েছে জেনে সেই ব্যক্তিকে ক্রয় বিক্রয় করে ভাড়া দেয় বা প্রকারান্তে হস্তান্তর করে সেই লোক যাহার 10 বছর মেয়াদ পর্যন্ত যে কোনো বর্ণনায় কারাদণ্ড এবং তদ্রূপই অর্থদণ্ডে দণ্ডিত হবে 373 ধারা অনুসারে কোন লোক এরূপ ক্রয় করলে তার শাস্তি 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং তদ্রূপই অর্থদণ্ড হতে পারে 364 ক ধারা অনুসারে কোন ব্যক্তি যদি 10 বছরের কম বয়স্ক কাউকে খুন গুরুতর আঘাত দাসত্ব কিংবা কামলালসার শিকারে পরিণত করার উদ্দেশ্যে হরণ করে তাহলে সেই মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে যার মেয়াদ 14 বছর পর্যন্ত হতে পারে তবে 7 বছরের কম নয় 366 ক ধারা অনুসারে কোন লোক যদি অপ্রাপ্ত বয়স্ক কোন বালিকাকে যার বয়স 18 বছর হয়নি সংগ্রহ করে তাকে কারো সাথে যৌন সঙ্গম করতে বাধ্য করে তাহলে সে কারাদণ্ডে দণ্ডিত হবে যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং সে জরিমানা দণ্ডে শাস্তিযোগ্য হবে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 এর 12-1 এর ধারায় বলা হয়েছে কোন ব্যক্তি পতিতালয় স্থাপন বা পরিচালনা করলে অথবা তা স্থাপন বা পরিচালনা করতে সক্রিয়ভাবে সহায়তা বা অংশগ্রহণ করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবেন এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি অনধিক 5 বছর এবং ন্যূনতম 3 বছর বয়স সশ্রম কারণে এবং ন্যূনতম 20,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন একই আইনের 13 ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি রাস্তায় বা জনগণের ব্যবহারিক স্থানে অথবা গৃহ অভ্যন্তরে বা
গৃহর বাইরে পতিতাবৃত্তির উদ্দেশ্যে মুখের ভাষায় বা অঙ্গভঙ্গি করে বা অশালীন ভাবভঙ্গি দেখিয়ে অন্য কোনো ব্যক্তিকে আহ্বান জানালে সে অপরাধ করেছে বলে গণ্য হবে। এরকম অপরাধের জন্য সে অনধিক 3 বছর কারণ অথবা সর্বোচ্চ 20,000 টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আপনার একটি লাইক কমেন্ট আমাদের ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।